হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স পিন লেটার, যেটা বাই পোস্ট গুগল থেকে আমাকে পাঠানো হয়েছে। তো ফাইনালি জাস্ট কিছুক্ষণ আগে এই ভিডিওটি তৈরি করার কিছুক্ষণ আগে আমি এই গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন লেটারটা হাতে পেলাম পোস্ট অফিসের মারফত, যেটি আমার কাছে এসেছে। তো সেই কারণে আমি ভিডিওটি বানাচ্ছি। তো এই গুগল অ্যাডসেন্স পিন জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ভীষণ খুশি। তো আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবারকে, আমার প্রতিটি ছাত্রছাত্রীকে। তো এই গুগল অ্যাডসেন্স পিন কি, বা এই গুগল অ্যাডসেন্স পিনের দ্বারা কিভাবে গুগল অ্যাডসেন্সকে ভেরিফাই করতে হয়, সেটা আমি লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং মনিটাইজেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে সেটা অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয়। এবং যখন কম করে $10 বা তার বেশি হয়, তখন এই গুগল থেকে এই পিনটা পাঠানো হয়, এবং এই পিনটা পাওয়ার পরেই তবেই পেমেন্ট রিলিজ করে গুগল অ্যাকাউন্ট, যেটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তো আমার অ্যাকাউন্টে অনেক দশের অনেক বেশি পায় ডলার হয়ে যাওয়ার পরে আমার কাছে একটি মেসেজ এসেছিল, সেখানে যে অ্যাড্রেস দিয়ে তোমরা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করেছিলে, সেই অ্যাড্রেসটা দিয়ে সেখানে ফর্মটা ফিল আপ করতে হয়, এবং সেখানে একটি গভর্নমেন্ট আইডি দিতে হয়, যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড। আমি প্যান কার্ড দিয়ে ভেরিফাই করেছিলাম, তারপরে গুগল থেকে কিন্তু লেটারটা পাঠায়। তো এই অ্যাডসেন্স লেটারটা আসতে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লাগে। আমি দেখেছি কারো ক্ষেত্রে 6 মাস লাগে, কারো ক্ষেত্রে 4 মাস লাগে, কারো ক্ষেত্রে আবার 15 দিন লাগে বা 7 দিন লাগে। সেটা ডিপেন্ড করে অ্যাড্রেসের ঠিকানাটার উপর। বড় বড় শহর যেমন মুম্বাই, কলকাতা, এগুলো হলে কিন্তু 7 দিনের মাঝে চলে আসে। তো আমার ক্ষেত্রে এটি এসেছিল, আমাকে গুগল থেকে মেসেজ করা হয়েছিল যে আমাকে লেটারটা পাঠানো হয়েছে 20 অক্টোবর, এবং আজ এই মুহূর্তে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজকে পেলাম। প্রায় 18-19 দিন পর আমি এই লেটারটা পেয়েছি, বুঝতেই পারছো। 18-19 দিন পর আমার কাছে গুগল অ্যাডসেন্স থেকে লেটারটা এসেছে, এবং এই লেটারটা আমি ওপেন করছি। দেখো, লেটারটার মধ্যে পিন দেখতে পাচ্ছো, এই যে পিন দেখা যাচ্ছে, 6 ডিজিটের পিন। এই পিনটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করতে হয়, তারপরে গুগল অ্যাডসেন্সে জমা হয়ে থাকা ডলারগুলো, যত ডলার তুমি জমা করেছো বা ইউটিউবের থেকে, ইউটিউব ভিডিও থেকে যে ডলারগুলো আর্নিং হয়, সেই ডলারগুলো কিন্তু রিলিজ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পেমেন্ট রিলিজ যেটাকে বলে। এই অ্যাকাউন্ট, এই পিন নম্বরটা দিয়ে গুগল অ্যাডসেন্সে ভেরিফাই করার পরেই কিন্তু জেনারেট হয়। এই ভেরিফিকেশনের জন্য কিন্তু মাত্র 3 বার সময় পাওয়া যায়, মানে 3 বার তুমি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রথমবার যদি পিনের জন্য অ্যাপ্লাই করে সেটি সাকসেসফুল না হয়, তারপরে গুগল থেকে আরও 2টো সুযোগ দেওয়া হয়। তো আমি প্রথমবারই এই পিন সাকসেসফুলি পেয়ে গেছি, গুগল অ্যাডসেন্স পিন। এবং যেটা আমি বললাম যে যতক্ষণ না পর্যন্ত তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে, ততক্ষণ তোমার অ্যাডসেন্সে তুমি ইউটিউব থেকে যতই আর্নিং করো, তোমার ইউটিউবে যতই ডলার জমা হোক, সেটা কিন্তু তোমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ হবে না, পেমেন্ট রিলিজ হোল্ড হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সেটি ভেরিফাই হচ্ছে। তো এখন আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কিভাবে গুগল অ্যাডসেন্সে এই 6 ডিজিট পিনের মাধ্যমে তোমরা ভেরিফাই করবে। তো দেখতে পাচ্ছ এখানে ইন্টারফেসটাতে আমি আমার গুগল অ্যাডসেন্স থেকে লগ ইন করেছি। তো এখানে একটা দেখাচ্ছে যে আপনার বিলিং ঠিকানা যাচাই করুন, আমরা 20 অক্টোবর 2020 তারিখে আপনাকে একটি পিন পোস্ট করেছি, সেটি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। যেটা আমি যে পিনটা তোমাদেরকে দেখালাম, যেটা বাই পোস্টে এসেছে, সেটাই এখানে যাচাই করতে হবে। তো এটা আসতে আমার প্রায় 18 দিনের মতো টাইম লেগেছে, তো এখন আমি এটা যাচাই করব। তো 6 ডিজিট পিনটা যাচাই করুন অপশানে গিয়ে আমি এখন পিনটা লিখব এখানে। তো এখানে আমি পিনটা লেখার পরে পিনটা সাবমিট করলে কিন্তু অটোমেটিক্যালি এটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি পিনটা লিখছি, এবার আমি করে দেব সাবমিট। তো দেখাচ্ছে আপনার বিলিং ঠিকানাটি যাচাই করা হয়ে গেছে। তো এইভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো আমি সরাসরি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই পিনের মাধ্যমে ভেরিফিকেশন করে তোমাদেরকে দেখালাম যে কিভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ 6 ডিজিট পিন, এই 6 ডিজিট পিন যেটা গুগল থেকে বাই পোস্টে আসে, সেই 6 ডিজিট পিন দিয়ে
কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করে সেটা আমি আমার অ্যাকাউন্ট দিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওয়ান্স এগেইন আমি আবার ভীষণ ধন্যবাদ জানাতে চাই আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, সাবস্ক্রাইবার্সকে, যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো, সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট শেয়ার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।